ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত ও সরকারি সাহায্যের প্রয়োজন এমন প্রতিটি মানুষের কাছে যাতে জল খাবার সহ অন্যান্য ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছয় তা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজ ঘূর্ণিঝড় বিধ্বস্ত উত্তর চব্বিশ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হেলিকপ্টারে পরিদর্শনের পর হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের কারণে 55টি নদী বাদ 1600 কিলোমিটার সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জল দিয়ে না বাড়িতে ফিরে গেলে আপনাদের ফের আনছে সেদিকটা নজর রাখতে হবে।